মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। তো এখন আমরা হচ্ছে পিকনিকের ফার্স্ট প্ল্যান হচ্ছে আমাদের ম্যাগি, যেহেতু কুচু বলেছিল তো সেই জন্য আজকে ম্যাগি হচ্ছে। এখানে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। এই যে দেখো, নিচে হচ্ছে গাজর, লঙ্কা, পেঁয়াজ আর এই হচ্ছে ক্যাপসিকাম একটু রয়েছে, তো সেটাও দিয়ে দিচ্ছি। আমরা সবাই মিলে করছি, কে কে করছি পিকনিক অবশ্যই একটু পরে দেখাবো আর কি, তো এখন আর বলছি না, আসুক সবাই তারপরে। ম্যাগিটা এই পাশে সেদ্ধ হয়ে আছে, তো তোমরা সবাইকেই দেখেছো তাই না? সবাইকেই চেনো, কিন্তু মেন মেম্বার হচ্ছে কুচু আর আমি, উদ্যোক্তা। হ্যাঁ, মানে প্ল্যানিং মানে শুরু এখান থেকেই। ও, ডিমটা ভাজি আমি। অনেকদিন পরে ভাবলাম যে সবাই পিকনিক করছে, আমরা কেন করবো না, তাই জন্যই আর কি আমরাও প্ল্যান করে নিয়েছি। ডিম ফাটিয়ে ফাটিয়ে ভাঙতে বেশ ভালো লাগছে। পুচুর মাথায় একটা ভাঙতে পারলে আরো ভালো লাগবে। যদিও যত তোমাদের ঘরে ডিম ভাজার জন্য পুচুর ডিম ফাটানো হবে, সব আন্টিকে দিয়ে যেতে হবে যাদের ঘরে যাদের ঘরে ডিম রান্না হবে সেদিন, মানে ভাজা হবে। সবাই দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছি। তুমি হিরোইন, তোমার মুখটা একটু দেখাও। বাবা, আমি হিরোইন আমার আন্টির একেবারে বড়দিন হয়ে গেছে। ওই যে আজকে একটা পোস্ট দেখছিলাম কি, যে মানে যারা খ্রিস্টান তাদের কোনো হেল দল নেই, যত হেল দল সব বাঙালিদের, নাচা নাচি, এটা করবো সেটা করবো, পিকনিক করবো, সবাই তো আজকে পিকনিক আর পিকনিক। কি একটা লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কিছুই না, আমাদের দিন বড়দিন, মানে আমাদের নয় তাও আমরা তাদের বদলে করে দিচ্ছি যেটা করার, তারা করবে নি কি জন্য ঘর বসে থাকবে। না, তারাও করে, যেমন দুর্গাপূজা করে তোদের সাথে এক মাস ধরে একটু, কিন্তু আমরা একদিনেই পিকনিক করে সব শেষ, আর আর মজা করি মানে কি বলে ফার্স্ট জানুয়ারি, সেটাও আমাদের নয়। ডিমটা এবারে দেখতে আমার ভাল লাগছে, তোমাদের ভালো লাগছে? আমারও ভালো লাগছে। এই হচ্ছে ডিম ভাজা, এই হচ্ছে সবকিছু কাটাকুটি রয়েছে সবজিগুলো, আর এই হচ্ছে আমাদের ম্যাগি, এক প্যাকেট পুরো ম্যাগি। এটা মানে পাঁচজনের ম্যাগি, মানে এটা পাঁচজন না ছজনের, ছ না খাবে না, না খেলেও তাতে কি হয়েছে। চলো রেডি হোক, সবাই আসুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। হ্যাঁ, জানলেও তাও আমি একটু দেখাচ্ছি ক্যামেরাম্যান হয়ে, ও ম্যান ক্যামেরাম্যান। কালার দেখে তো কাঁচা লঙ্কার কালার, মা দেখলে খুশি হয়ে যাবে কাঁচা লঙ্কা, সত্যি কথা। ভোরে ভোরে কাঁচা লঙ্কা খাওয়াতে পারলে তার আনন্দ। ও, নেড়ে তো দাও। কি সুন্দর ভাবে খুন্তিটা এদিক ওদিক করছে, আর আমার একটা খুন্তি এইদিক করতে গেলে সব উল্টে পড়ে যায় কড়া থেকে। করে নাড়তে গো এক হাতে, আমার তো বড় কঠিন লাগে রান্না করে। এই তো আমাদের ফাইনাল রাউন্ডের ম্যাগি কমপ্লিট, ঠিক আছে? ফাইনাল রাউন্ড, লোকজন আসলেই সব খাওয়া দাওয়া হবে, কেউ আসেনি, সবাই ঠান্ডা খাবে আর কি। তোমরা নাকি বাইরে রান্না করবে, বাইরে খাবে শুনেছি। বাইরে কি করে রান্না করবো, হাওয়া হচ্ছে না, আমাদের সব গেল।
বেকার বেকার পিকনিক। তোদের বাড়ি যদি করতিস তাহলে হতো বাইরে বসে বসে। এই যে পিকনিক চলছে রাস্তায়, হাঁটা চলার পিকনিক, ঠিক আছে এইটা ধরেছি দেখ। ও দিদি আমার দিকে তাকাও, কালকে কেক এনেছিল এইটা সুইস রোল, আর একটা গোল কেকও এনেছে, বের করা হয়নি, দাঁড়াও বের করে দেখাই। ওয়ান্ডার বক্স, এই দুটোকে কালকে এনেছে অনির্বাণ। আমি বলেছিলাম আমার সুইস রোলটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তো আনা হয় না, তো কালকে যেহেতু নিয়ে এসছে একটা, না ছুরিও দিয়েছে কাঠের, উইঙ্কিস। উইঙ্কিসের কেকগুলো সত্যি ভালো হয়। ওরা গেল বাজারে পিকনিকের জন্য চিকেন টিকেন আনতে, যা যা দরকার আর কি। প্রত্যেকটা কেক আমিই খাচ্ছি কালকে থেকে, দেখি এটা খেয়ে কীরকম টেস্ট। কালকের কেকটা কালকেই শেষ, নট ব্যাড। হ্যাঁ তবে ভালো খেতে, কিন্তু ফ্রিজে থেকে না যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, আর ক্রিমগুলোও লেগে গেছে একদম, মানে শক্ত হয়ে লেগে আছে। ডিসেম্বরেরকে আমরাও খাওয়াবো, কিন্তু আমরা তো নিউ ইয়র খাওয়াতে পারবো না, তাই মৌপিয়ারি মেদিনীপুর থেকে নিউ ইয়র থেকে এনেছি। এখানে দেখাচ্ছে, সবাই বুঝতে পারছে সেটা। হ্যাঁ এটাতেও কাজু বাদাম আছে, দুটোতেই কাজু বাদাম আছে, কোনটাতে নেই বলুন। এটা তো একটু বড় বড় দেখাচ্ছে, আর ওটা মাঝখানে কেটে কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ পিস করো না তুমি। এই যে আঙ্কেল একটু রোদে দাঁড়াও, তোমার মুখটা যে দেখাচ্ছে, পারবে না তুমি রেখে খাবে না। এবার দেখাচ্ছে, স্নান করতে যাবে বলে এখানে। আমি আবার কাল আসবো তাই। হুম কালকে দিন আসবো, তোমার পরপর ডিউটি পড়লো তো তাহলে। হুম মানে আজকে অফ আগে, না আমাকে নয় আগে ডক্টর বাবু খেয়ে নিয়ে কেটে পড়ো, আগে ডক্টর বাবু তুমি খেয়ে রিদি উদি বলো কেমন খেতে। ওয়াও বলে, ওয়াও ওয়াও কিছু নেই আন্টি, ভালো বিশাল খেতে গেল। তুই খেলে ওই তো, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, কবার বলবে। ওকে কেমন খেতে বলো, আমি খাইও নি। ওই মৌপ্রিয়া মাসি, তোর মৌপ্রিয়া শোবে, ওই খোলা আজকে বন্ধ, তাহলে হচ্ছে কেন? তো আমাদের পিকনিক তো মোটামুটি ঠিকঠাক হলো, আজকে দিনটা খুব ভালোই কাটলো। এখন 7:10, আমি রান্নাবান্না বসাবো একটু বাদেই। এখন অনির্বাণ নিয়ে বসেছে এই যে কেক, আর এত জল ঢেলেছে কি করে ভগবান, এই খাটটাতে মানে জল পড়তে পড়তে খাটটা মানে ভাবে যে আমি কোনদিন স্নান না করে আছি, রেগুলার স্নান হয় খাটটা। এই যে খাচ্ছে দেখো, কেক খাওয়া আর সিনেমা দেখার তাহলে ওর কোনো কিছু আছে হিসাব নেই। বলছি জলটা ফেললে কি করে, মানে রোজ ফেলতে হয় নাকি জল? তো যাই হোক, আমি আমার সান্তার যে টুপিটা সেটা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে, তো আমি এটা ভিডিও করবো ভাবছি কিন্তু হচ্ছে না, তো দেখা যাক কি করা যায়, যদি পাই বেশ ভালোই হবে। রাত্রে কেক নিয়ে বসে গেছি, খিদে পেয়ে গেছে, তাই কেক 25 ডিসেম্বর মানে ভালোভাবে সেলিব্রেট হচ্ছে। এই যে কেক, এই যে কেক, মিষ্টিও খেলাম, খিদে পাচ্ছিল, কেননা ভাতটা একটু আগে খাওয়া হয়ে গেছে, তো তো সেই জন্যই খিদে লেগে গেছে। অনির্বাণও খেয়ে গেল, আমিও এবার খেতে এসেছি, তো অনির্বাণ শুয়ে পড়েছে, আমি আবার এসে খাচ্ছি। এখন বাজে 11টা রাত্রির, বেশ ভালো লাগছে খেতে।
আর আজকে তো রান্না করেছে পুতুল দিয়ে, দারুণ হয়েছিল। তখন হয়তো বলার সময় পাইনি, কিন্তু সবাই বলেছে ভীষণ সুন্দর, টেস্টি হয়েছে। সত্যি দিদি দারুণ রান্না করে, মানে চিকেনটা মানে খাওয়ার মতো ছিল একদম, মানে মনে হচ্ছে যে রেস্টুরেন্টে খাচ্ছি। তো মনে নেই, মনে হয় আজকে দেখানো হয়নি চিকেনটা কেমন হয়েছিল, বাট খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, গুড নাইট, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।